আল জাজিরার প্রতিবেদনকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা আইনি পদক্ষেপ নেওয়ার দাবি সরকারের একাধিক মন্ত্রী উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়াচ্ছে কারা জানতে চান প্রধানমন্ত্রী নীতি নির্ধারকদের অদক্ষতাই দায়ী বলছেন বিশ্লেষকরা ভোগবাদের বদলে ছাত্র রাজনীতিতে আদর্শবাদের চর্চা বাড়াতে হবে বিশ্লেষণ ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানের দেশে হঠাৎ বিদেশি মদের সংকট সুযোগ নিচ্ছে অসাধু চক্র বগুড়ায় হোমিও দোকানে দিনভর অভিযান 3 লাখ টাকা জরিমানা ফেব্রুয়ারির মধ্যে 7 লাখ মানুষকে টিকা দিতে চায় সরকার এক সপ্তাহে নিবন্ধন মাত্র 74,000 সচেতনতা বাড়ানোর তাগিদ মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞায় ভেটো দিল চীন সূচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ড এবং সাগরিকায় দিন শেষে 242 রানের সংগ্রহ টাইগারদের হাতে আছে 5 উইকেট বড় ইনিংসের আক্ষেপ আকরাম খানের রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি রাশেদ ইমাম এবং আমি তাবাসসুম আহমেদ দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটিকে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা এর পেছনে বিপুল অর্থ ব্যয় হয়েছে দাবি করে তার উৎস খুঁজে বের করার পরামর্শ সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আর নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার মনে করেন 71-এর স্বাধীনতা বিরোধী এই আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সতর্ক থাকা উচিত লাকমিনা জেসমিন সমার প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বাংলাদেশ নিয়ে ঘণ্টাব্যাপী প্রচারিত আল জাজিরার অনুসন্ধান যেটি নিয়ে আলোচনার চেয়ে এখন নিন্দার পাল্লাই ঢের বেশি শুধু সরকারের মন্ত্রী মিনিস্টারই না সাধারণ মানুষও সমালোচনার ঝড় তুলছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে উই অল আর শেখ হাসিনাস ম্যান ফ্রেমে প্রোফাইল পিকচার পরিবর্তন করছেন আল জাজিরার এই অনুসন্ধানের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের যোগসূত্র পাচ্ছেন বিশেষজ্ঞরা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে বিশেষ উদ্দেশ্যে রিপোর্টটির পেছনে মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এটি একটি দেশ না বেশ কয়েকটি দেশ এর সাথে যুক্ত আমি মনে করি এতে যদি পাকিস্তান থাকে আমি তো অবাক হব না তুরস্ক থাকলে আমি অবাক হব না সুতরাং এটি একটি কনসার্টেড এবং কম্প্রিহেন্সিভ একটি ষড়যন্ত্র এর পিছনে বিরাট আপনার বাজেট রয়েছে এবং সেই বাজেট এখন এইটি তদন্তের করে দেখা দরকার যে তাদের এই এত বড় আর্থিক যে বাজেট সেই বাজেটের উচ্চতা কোথায় এটি কোনো বিচ্ছিন্ন প্রতিবেদন নয় বরং এটি 71-এর স্বাধীনতা বিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ অভিমত এই নিরাপত্তা বিশ্লেষকের আল জাজিরা একটি প্রশ্নবিদ্ধ জঙ্গি উগ্রবাদী জিহাদি তন্ত্রে বিশ্বাসী একটি টেলিভিশন এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠী যে ষড়যন্ত্র করে আসছে 1975 সাল থেকে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি একের পর এক ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে এবং সেই ষড়যন্ত্রে তারা এখনো লিপ্ত আছে সেটি আবার প্রমাণিত হলো আল জাজিরার এই যে প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ আল জাজিরার প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আরো সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের মানুষকে সতর্ক থাকতে হবে এবং তাদের উদ্দেশ্যটি বুঝতে হবে যে তারা একেবারে উদ্দেশ্য প্রণীত ভাবে এই ধরনের অপপ্রচারে এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছে যারা 71-এর পরাজিত অপশক্তি তারা ছাড়া যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা একটু ভাবলেই বুঝতে পারবে যে এটি একটি ষড়যন্ত্র এবং তাদের উচিত হবে সেই আল জাজিরার কথায় আপনার কি বলে প্রভাবিত না হওয়া সবচেয়ে বেশি নিন্দা কুড়াচ্ছেন প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া ডেভিড বার্গম্যান যিনি এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন লাকমিনা জেসমিন সোমা নিউজ 24 ঢাকা
আল জাজিরায় প্রচারিত সংবাদের কঠোর সমালোচনায় সরকারের মন্ত্রীরা, আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে সরকার। কেউ বলছেন নীতি বর্জিত হলুদ সাংবাদিকতা, আবার কারো মতে রাজনৈতিক উদ্দেশ্যে ফরমায়েশি সংবাদ। দেশবিরোধী শক্তি অর্থের বিনিময়ে দেশের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত সংবাদ নিয়ে আলোচনায় বাংলাদেশ। সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে সরকার। বুধবার পৃথক বক্তব্যে গণমাধ্যমটির সমালোচনায় মুখর ছিলেন সরকারের মন্ত্রীরা। প্রচারিত সংবাদকে একপেশে ও বানোয়াট উল্লেখ করে গণমাধ্যমটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একপেশে বানোয়াট এবং অসত্য প্রতিবেদনের তীব্র নিন্দা জানাচ্ছি, এটা স্পষ্টত একটা অপপ্রচার। গণমাধ্যম এবং সাংবাদিকতার রীতিনীতি অনুসরণ না করে এ ধরনের ফরমায়েশি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন একটি সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা এ নিয়ে সরকারের ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরা হ্যাজ লস্ট ইট ক্রেডিবিলিটি, আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, উই উইল লুক ইনটু ইট। এদিকে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল জাজিরায় প্রচারিত সংবাদকে নীতি বর্জিত হলুদ সাংবাদিকতা হিসেবে আখ্যায়িত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়েলো সাংবাদিকতা যেগুলো নিয়ে আসছে এগুলি সাংবাদিকের নর্মসে এগুলি পড়ে না। তা আমি মনে করি যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন অর্থের বিনিময়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশের সুনাম নষ্টের চেষ্টা করছে। এই স্বাধীনতা বিরোধী জামাত চক্র যারা আজকে দেশের মধ্যে ঘৃণিত নিন্দিত, তাদের অর্থবিত্ত নিয়ে মানুষ ভাড়া করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থানের কথাও জানান মন্ত্রীরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। উন্নয়ন প্রকল্পে কারা ব্যয় বাড়াচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, ব্যয় ও সময় ক্ষেপণকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রী বরাবর জানাতে বলেছেন তিনি। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বিশেষজ্ঞরা বলছেন নীতি নির্ধারকদের অদক্ষতার কারণেই ব্যয় ও সময় ক্ষেপণ বেড়েই চলেছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্ধারিত সময়ে সরকারের উন্নয়ন প্রকল্প শেষ না হওয়া এবং ধাপে ধাপে বাজেট বাড়ানো এখন অনেকটাই নিয়মিত ঘটনা। প্রায় প্রতিটি একনেক বৈঠকেই দেখা যায় ব্যয় ও সময় বাড়িয়ে প্রকল্প সংশোধন করতে। বহুদিন ধরেই সরকার প্রধান বিষয়টি নিয়ে ক্ষুব্ধ, প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন একাধিকবার, তবুও থামছে না প্রবণতা। টেকনিক বৈঠকে তিনি কারা কিভাবে ব্যয় বাড়াচ্ছে তার তালিকা তৈরির পাশাপাশি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান। অর্ডার দিয়েছেন তিনি সংশ্লিষ্ট সকলকে, ওই সকল ব্যক্তিকে চিহ্নিত করুন কাদের গাফিলতির জন্য আমাদের প্রকল্প ডিজাইনটা ইনকারেক্ট হলো, আমাদের সময় অর্থ দুটোর অপচয় হলো, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ বিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন। এছাড়া একজন প্রকল্প পরিচালক যাতে একাধিক প্রকল্পে থাকতে না পারেন সেই ব্যাপারেও কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ঢাকায় বসে থাকেন সুদূর প্রান্তের প্রকল্প, এইটা গ্রহণযোগ্য নয়। তিনি আবার আজকে হুঁশিয়ারি দিয়েছেন যে এটা সহ্য করবেন না, আমাদেরকে বলেছেন আপনার যথাযথ আইনি ব্যবস্থা নেন। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন ব্যয় বাড়াতেই এমন প্রচেষ্টা কিনা তা খতিয়ে দেখতে হবে, এজন্য সরকারের দক্ষতা বাড়ানো প্রয়োজন বলেও মত তাদের। যে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে যেসব লাইন মিনিস্ট্রিগুলো আছে তাদের যে প্রশাসনিক দক্ষতা সেখানে একটা বিশাল গ্যাপ আছে, তারা কিন্তু একটা টিএপিপি প্রস্তুত করতে পারে না, এটাই আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনার একটা বিশাল দুর্বলতা। তবে এত সব আলোচনার মধ্যেও দুইটি প্রকল্পে ব্যয় ও সময় বেড়েছে মঙ্গলবারের বৈঠকেও। এ দুটি সহ এদিন অনুমোদন মিলেছে মোট 8টি প্রকল্পের, যেখানে ব্যয় হবে 11,324 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। গণতন্ত্রের সূচকে ফের হাইব্রিড রেজিমের তালিকায় আসলো বাংলাদেশ।
তবে এবার সূচকে চার ধাপ এগিয়েছে দেশটি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এমন তথ্য দিয়েছে, চলমান মহামারীর মধ্যে গণতান্ত্রিক পরিসরের যেখানে অনেক দেশের অবনতি ঘটেছে সেখানে বাংলাদেশের এই উন্নতিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সূচকে বাংলাদেশের স্কোর বেড়ে দাঁড়িয়েছে 5.99%। 165টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে 2020 সালে বাংলাদেশের অবস্থান 76তম। গেল বছরে 80তম অবস্থানে ছিল দেশটি। সাধারণ হাইব্রিড রেজিম বলে বর্ণনা করা হয় সেসব দেশকে যেখানে গণতান্ত্রিক চর্চা রয়েছে এবং নিয়মিত নির্বাচন হয়, পাশাপাশি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রয়েছে। 2006 সাল থেকে ইআইইউ এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছে। ভোগবাদের বদলে ছাত্র রাজনীতিতে আদর্শবাদের চর্চা বাড়াতে হবে, এমন বিশ্লেষণ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। তিনি মনে করেন ডাকসু নেতৃবৃন্দকে জাতীয় ইস্যুতে যুক্ত না হয়ে ছাত্রদের অধিকার আদায় এবং কর্মমুখী শিক্ষার আন্দোলন করতে হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ছাত্র আন্দোলনের একটা ব্যাপক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আখতারুজ্জামান ছাত্র রাজনীতির ইতিহাসে এক আলোচিত নাম। তিনি একমাত্র ছাত্র নেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের দুইবারের সাধারণ সম্পাদক এবং এক মেয়াদের ভিপি। ছাত্র রাজনীতির একাল সেকালের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, কম সময়ে বিত্তশালী হয়ে ওঠার ভোগবাদী প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে ছাত্র নেতাদের। যুগগতভাবে একদিকে আদর্শ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যারা করেছিল তাদেরকে রুখে দেওয়ার বিরুদ্ধে এটাকে যেমন চেতনায় ধারণ করতে হবে, আর ডেভেলপমেন্টের মধ্যে সমতা আনতে হবে, ব্যালেন্স আনতে হবে, ভারসাম্য আনতে হবে, সততা আনতে হবে, দুর্নীতিকে জিরো টলারেন্সে নিতে হবে, এই চেতনাটা আজকের ছাত্র রাজনীতির যেই যেইখানেই থাকুক না কেন তাদের ভিতরে সেটা তৈরি হওয়া দরকার বলে মনে করি। ছাত্র রাজনীতি বিশেষ করে ডাকসু নেতারা এখন জাতীয় রাজনীতির সমালোচনা নিয়ে বেশি ব্যস্ত। তার বদলে ডাকসুর উচিত কর্মমুখী শিক্ষানীতি বাস্তবায়নে সক্রিয় হওয়া, এমন মূল্যায়ন আখতারুজ্জামানের। ডাকসুর যেহেতু এখন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে না, সামরিক বাহিনীর বিরুদ্ধে না, স্বাধীনতা সংগ্রাম করতে হচ্ছে না, তাদের শিক্ষার সংগ্রাম, চাকরির সংগ্রাম, এডুকেশনের যে কন্টেন্ট এগুলিকে পরিবর্তন করে যুগোপযোগী করে ইন্ডাস্ট্রির সাথে, এগ্রিকালচারের সাথে, সোশ্যাল সার্ভিসের সাথে ইন্টিগ্রেটেড করাটা হলো এখনকার ডাকসুর দায়িত্ব। তার কাছে প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির বর্তমান বাস্তবতা নিয়ে। তিনি বলেন, পেশার নৈতিকতা বিলীন হলে পেশাজীবীরাই গুরুত্বহীন হয়ে পড়েন। পেশাজীবীরা তার পেশার সত্ত্ব হারিয়ে কোনো কিছুর মধ্যে বিলীন হয়ে যাওয়াটা পেশাজীবীদের দায়িত্ব বলে মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বই সারা পৃথিবীতে আলোচিত হবে সেটা আমরা চাই। ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং একটা বড় জায়গায় থাকবে সেটা আমরা চাই। ঢাকা ইউনিভার্সিটির একটা রিসার্চ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে সেটা আমরা চাই আমাদের মাননীয় শিক্ষকদের কাছে, সেটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি আখতারুজ্জামান বলেন, সব ক্ষেত্রে দুর্নীতির লাগাম টানা জরুরি। সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে না যায়, দুর্নীতি এটাকে যাতে আমরা কমায় এনে একটা জিরো টলারেন্সে আমরা দিতে পারি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশে হুট করেই বেড়েছে বিষাক্ত মদ বা রেকটিফাইড স্পিরিট পানের মৃত্যু। কেবল বগুড়াতেই মারা গেছেন 13 জন। এই পরিস্থিতিতে নকল মদ তৈরির কারখানার সন্ধানে অভিযান চালায় প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিদেশি মদের আমদানি বন্ধের সুযোগ নিচ্ছে একটি অসাধু চক্র, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মদ পানকারীদের সতর্কও করেছেন তিনি। বগুড়ার প্রতিনিধি আব্দুস সালাম বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। বিদেশি মদ আমদানি বন্ধ থাকায় বাজারে হঠাৎ করেই বিষাক্ত ও ভেজাল মদের উপস্থিতি বেড়ে গেছে। সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বিদেশি মদের বোতলে ফ্লেভার, মিথাইল, কমদামি ইথানল ও রেকটিফাইড স্পিরিট মিশিয়ে তৈরি করছে ভেজাল মদ, যা পান করে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। অবশেষে টনক নড়েছে সরকারের। এসব ভেজাল মদ বিক্রেতা ও তৈরির কারখানার সন্ধানে শুরু হয়েছে অভিযান। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ। এছাড়া বুধবারও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। শহরের পারুল হোমিও হল, মুন ও মাহি হোমিও হলে অভিযান চালিয়ে হোমিও ওষুধ তৈরির সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে 3 লাখ টাকা জরিমানাও করা হয়। ওনাদের হোমিও ওষুধ তৈরি করার বিভিন্ন কেমিক্যালস আমরা পেয়েছি, সেগুলো
বিষাক্ত কিনা এই জন্য রাসায়নিক পরীক্ষার প্রয়োজন, আমরা সেগুলো জব্দ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠাবো। সর্বমোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে, আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে করে যাব। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, করোনার কারণে অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ডিবি পুলিশ কিন্তু সবগুলো কি আইডেন্টিফাই করেছে, কোথায় কিভাবে ভেজাল হচ্ছে, কিভাবে তারা এই ভেজাল মদ তৈরি করছে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তারা নেটের মধ্যে নিয়ে আসছে, অনেকগুলিকে ইতিমধ্যে ধরেছে। যারা মদ্যপান করেন তারা অবশ্যই ভেজাল মদ যেন না পান করেন। এছাড়াও যারা মদ পান করেন তাদের সচেতন থাকার পরামর্শ দেন আসাদুজ্জামান খান কামাল। মাসুদ আলাবনি, নিউজ 24। ফেব্রুয়ারিতে আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান, সে হিসেবে এই মাসের মধ্যে অন্তত 7 লাখ মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করতে চায় স্বাস্থ্য দপ্তর। ব্যাপক প্রচার প্রচারণা সত্ত্বেও বুধবার সকাল পর্যন্ত ভ্যাকসিন পেতে আগ্রহীদের নিবন্ধন মাত্র 74,000। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। বাংলাদেশে উপহার হিসেবে আসা 20 লাখ ও ক্রয়কৃত 50 লাখ ডোজ ভ্যাকসিনের মধ্যে চলতি মাসেই 60 লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। বাকি ভ্যাকসিনগুলো পরবর্তী চালানে আসা 50 লাখ ডোজের সাথেই প্রয়োগ করা হবে। 60 লাখ মানুষের মাঝে ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যমাত্রা থাকলেও বুধবার সকাল পর্যন্ত ভ্যাকসিন নিবন্ধনের সংখ্যা মাত্র 74,000। ইউনিয়ন পর্যায়ের মানুষের সাথে কথা বলে জানা যায় অনলাইনে নিবন্ধন সম্পর্কে তাদের ধারণা নেই বললেই চলে। পর্যন্ত ক্লিয়ারলি বুঝি না, জানি না যে কিভাবে অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। করোনা ভ্যাকসিন যে এসছে এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, এটা বিষয়ে ব্যাপক প্রচার বা প্রচারণা হওয়া উচিত বলে আমি মনে করছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের ভ্যাকসিন নিবন্ধনে সহায়তা করবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও মাঠের স্বাস্থ্যকর্মীরা। সে লক্ষ্যে চলছে ব্যাপক প্রচার প্রচারণা, সম্পৃক্ত করা হয়েছে জনপ্রতিনিধিদেরও। মাইকিং চলছে, স্থানীয়ভাবে পোস্টার দেওয়া হচ্ছে এবং জনপ্রতিনিধিদেরকে ইনভলভ করা হয়েছে এবং স্থানীয় যারা কমিটি আছে সেটা আছে, তারপর টিভি আছে, পত্রিকায় যাচ্ছে, সমস্ত জায়গাতেই দেওয়া হচ্ছে। তবে কেন এত কম নিবন্ধন, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, স্মার্টফোনের সুরক্ষা অ্যাপ চালু হলেই বাড়বে নিবন্ধন। রেজিস্ট্রেশন কম হচ্ছে, আমাদের তো বরাবরই একটা সব ব্যাপারেই একটা অনাগ্রহ আছে, তা আশা করছি যে এটা হয়ে যাবে। কারণ হচ্ছে যে লোকজন আমাদের সব কিছু হয় শেষ মুহূর্তে, এখন আজকে যদি আমি ঘোষণা দিই যে আজকেই শেষ তাহলে দেখবেন যে একটা বিশাল ঘোরাঘুরি হবে। যেহেতু প্রতিটি টিকা গ্রহণকারী ব্যক্তি 8 থেকে 12 সপ্তাহের ব্যবধানে 2 ডোজ করে ভ্যাকসিন পাবেন, সেক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের কোনো বিকল্প নেই বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 13 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণহানি 8,162 জনে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,985টি, এর মধ্যে শনাক্ত 438 জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,36,545 জনে। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 578 জন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,81,306 জন হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 2.92%, এ পর্যন্ত মোট শনাক্তের হার 14.53%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.70% এবং মৃত্যু হার 1.52%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মিয়ানমারের ঘটনা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে না, তবে সতর্ক থাকতে বলা হয়েছে। মিয়ানমারের কি ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। মিয়ানমারে আগেও তারা সামরিক শাসন ছিল, আমরা সবসময় আমাদের যে সীমান্ত সেইখানে আমাদের রয়েছে, আমাদের নজরদারি রয়েছে, আমরা সবসময় মিয়ানমারের সীমান্ত দিয়ে যাতে করে অনুপ্রবেশ যারা করেছেন তো করেছেন আর ফার্দার যাতে না করতে পারে সেই জন্য আমরা সজাগ রয়েছি। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে 15 ফেব্রুয়ারি পর্যন্ত আটকাদেশ চেয়েছে দেশটির পুলিশ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ভেটো দিয়েছে চীন। আর মিয়ানমারের সেনা প্রধান বলছেন সামরিক অভ্যুত্থান ঘটানো অনিবার্য ছিল। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। নানা প্রশ্নের মুখে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের করা এসব অভিযোগের মধ্যে রয়েছে আমদানি ও রফতানি আইন ভঙ্গ, বেআইনি যোগাযোগ সামগ্রী দখলে রাখা। নথিতে দেখা গেছে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সুচি। সেনা ক্ষমতা নেয়ার পর থেকে সুচি কোথায় আছেন সে বিষয়ে সামরিক সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে তাকে রাজধানী নেপিদোর নিজ বাড়িতে আটকে রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন্ট মিয়ান্ট জেলে রয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এদিকে দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে রাজধানী জুড়ে গাড়ির হর্ন, বারান্দা, জানালা থেকে বিকট শব্দ করে প্রতিবাদ জানায় দেশবাসী। এছাড়া বড় শহরগুলোয় ধর্মঘটে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভকারীরা আইন না মানার আন্দোলনেরও ডাক দিয়েছেন। এদিকে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং লাইং দেশটির সেনাবাহিনীর ফেসবুক পেজে জানিয়েছে দেশের জন্য সেনা অভ্যুত্থান অনিবার্য ছিল আর সে কারণেই সেভাবে এগুতে হয়েছে তাদের। সেনাবাহিনী ক্ষমতা দখলের একদিনের মাথায় মঙ্গলবার ভিডিও কনফারেন্সে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয় নিরাপত্তা পরিষদ। নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিবৃতি আটকে দিয়েছে চীন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জয়কার মধ্যে কারিগরি সহায়তা চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাজমা নারা খানম এবং জাপানের রাষ্ট্রদূত নাইকি ইতো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি এর অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আখতার। রেকর্ড অব ডিসকাশনে স্বাক্ষর করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার এবং জাইকার পক্ষে প্রতিনিধি উইহো হাওয়াকাওয়া। চুক্তি স্বাক্ষর শেষে নজর অ্যাপসের মাধ্যমে রাজধানীর নবাবী ভোজ রেস্তোরাঁর দুটি আউটলেট এবং ফার্স্ট রেস্তোরাঁর মনিটরিং কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন পানীয় নিয়ন বাজারে এলো। বুধবার রাজধানীর একটি হোটেলে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানির এমডি গোলাম রহমান। এছাড়া অন্যান্য কর্মকর্তারা সরাসরি যোগ দেন অনুষ্ঠানে। নতুন কোমল পানীয় নিয়ন ভোক্তাদের মাঝে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো তাদের নতুন পণ্য বারবিকিউ মোটর ভাজা। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির মোড়ক উন্মোচন করেন এলিন ফুড বাংলাদেশের বিক্রয় ও বিপণন উপদেষ্টা জহির উদ্দিন মাহমুদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চিফ অপারেটিং অফিসার জালাল উদ্দিন, বাংলাদেশের বিক্রয় বিভাগের প্রধান কামরুজ্জামান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। টানা কয়েকদিন পতনের পর আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বুধবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক প্রায় 18 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5,581 পয়েন্টে। এই বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 67টির, কমেছে 180টির আর অপরিবর্তিত ছিল 107টির। পাশাপাশি লেনদেনও কিছুটা বেড়েছে আগের দিনের তুলনায়। মোট লেনদেন হয়েছে 794 কোটি টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে প্রধান সূচকে কমেছে 31 পয়েন্ট, মোট লেনদেন হয়েছে 43 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 50টির, কমেছে 125টির। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। 5 উইকেট হারিয়ে দিন শেষে টাইগারদের সংগ্রহ 242 রান। 39 রান নিয়ে সাকিব আর 34 রান নিয়ে অপরাজিত আছেন লিটন। সাদমান পেয়েছেন অর্ধ শতকের দেখা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক।
দিনের শুরুটা দেখে যদিও শেষটা বোঝা যায়, কিন্তু টেস্টে বাংলাদেশের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই সামনে কি হতে চলেছে। এই যেমন দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্রুত 2 উইকেট হারানোর পরেও বাংলাদেশ প্রথম দিন পার করেছে 5 উইকেট হাতে রেখে। সন্তোষজনক এই পারফরমেন্সে দলের সংগ্রহ প্রথম দিনে 242 রান। টস জিতে এদিন বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তামিম সাদমান। তবে সুখের এই প্রহর স্থায়ী হয় মোটে 4 ওভার। কেমার রোচের বলে মাত্র 9 রানে বোল্ড হয়ে ফেরেন লোকাল বয় তামিম। 24তম ওভার পর্যন্ত সব ঠিকই চলছিল, তবে সুখ যদি না গায়ে শয় তবে কপালের কি দোষ। সাদমানের অহেতুক দ্বিতীয় রানের তাড়ায় রান আউটে কাটা পড়েন শান্ত। অদৃষ্টের পরিহাসই হোক বা ভাগ্যের বিড়ম্বনা, উইকেটে সেট হয়েও মুশফিকের হেয়ালিতে প্যাভিলিয়নে ফিরতে হয় সাদমানকে। দিন শেষে রিভিউ না নেবার এই আক্ষেপ ছুঁয়ে গেছে আকরাম খানকেও। আমার কাছে যেটা মনে হচ্ছে 4টা উইকেটের মধ্যে 50% কিন্তু আমাদের, 2টা উইকেট কিন্তু বিরাট ভুল হয়েছে। একটা হলো যে আপনার যেটা তো আউটই ছিল না সাদমান, তার মনে হয় যে রিভিউ যেহেতু আমাদের 3টা ছিল সেখানে কিন্তু আরামে নেওয়া যেত, এটা একটা বড় মিস্টেক আছে। আরেকটা যেটা রান আউট সেটা তো দেখেছেন যে নাজমুল কিন্তু খুবই ভালো ব্যাটিং করছিল। 2018 সালে টেস্টে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। 2 বছর আগের সেই ম্যাচের গোটা বোলিং ইউনিটকে এবারও অক্ষুণ্ণ রেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিং যদি প্রত্যাশা মাফিক না হয় তাহলে মুস্তাফিজ, সাকিব, তাইজুল, নাইম আর মিরাজদেরই ধরতে হবে দলের হাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, News24। দর্শক শেষ করব এখনকার সংবাদ, তার আগে জানিয়ে দেব শিরোনামগুলো। নামগুলো আল জাজিরার প্রতিবেদনকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা, আইনি পদক্ষেপ নেওয়ার দাবি সরকারের একাধিক মন্ত্রী। উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়াচ্ছে কারা জানতে চান প্রধানমন্ত্রী, নীতি নির্ধারকদের অদক্ষতাই দায়ী বলছেন বিশ্লেষকরা। ভোগবাদের বদলে ছাত্র রাজনীতিতে আদর্শবাদের চর্চা বাড়াতে হবে, বিশ্লেষণ ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানের। দেশে হঠাৎ বিদেশি মদের সংকট, সুযোগ নিচ্ছে অসাধু চক্র, বগুড়ায় হোমিও দোকানে দিনভর অভিযান, 3 লাখ টাকা জরিমানা। ফেব্রুয়ারির মধ্যে 7 লাখ মানুষকে টিকা দিতে চায় সরকার, 1 সপ্তাহে নিবন্ধন মাত্র 74,000, সচেতনতা বাড়ানোর তাগিদ। মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞায় ভেটো দিল চীন, সূচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ড। এবং সাগরিকায় দিন শেষে 242 রানের সংগ্রহ টাইগারদের, হাতে আছে 5 উইকেট, বড় ইনিংসের আক্ষেপ আকরাম খানের। দর্শক এই ছিল এখনকার সংবাদ আয়োজনে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।